বড়দিনের ছুটির আমেজ কাটাতে পিকনিকে মেতে উঠেছে আপামর কোচবিহারবাসী। এদিন শহর সংলগ্ন কোচবিহার দুইনামা ব্লকের শালবাগানে 25শে ডিসেম্বর উপলক্ষে দেখা যায় পিকনিকের ঢল। প্রায় শতাধিক পিকনিক পার্টি শালবাগানে পিকনিক করতে এসেছেন বড়দিন উপলক্ষে। পিকনিক পার্টির সঙ্গে কথা বলে জানা যায়, পিকনিক স্পটে ঢোকার মুখে বাইকের জন্য 10 টাকা এবং গাড়ি পার্কিংয়ের জন্য নেওয়া হয়েছে 50 টাকা, পাশাপাশি সমস্ত পিকনিক পার্টির থেকে নেওয়া হচ্ছে 100 টাকা। এই চাঁদা নিচ্ছেন শালবাগান পিকনিক স্পট কমিটির পক্ষ থেকে, কিন্তু চাঁদা নিচ্ছেন সবই ঠিকই আছে, কোনো পানীয় জলের ব্যবস্থা নেই সেই পিকনিকের স্পটে, এমনকি কোনো বাথরুম তাতে মহিলা পুরুষ উভয়ের সমস্যা হচ্ছে, এমনটি জানিয়েছেন ডিজিটাল বাংলার ক্যামেরার সামনে। কোচবিহারের শালবাগানের চিত্র, যেখানে বড়দিনের আমেজে মেতে উঠেছে পিকনিকে কোচবিহারের মানুষ। এবং প্রত্যেক বছর এই বড়দিনের থেকে কোচবিহার শালবাগানের চিত্রটা একেবারেই ভিন্ন থাকে। কোচবিহার মানুষ তো বটেই, এবং আশেপাশে বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে পিকনিক করতে আসে। এবং এবার এই করোনা আবহের মধ্যে কতটা সেই চিত্র আমরা দেখতে পারবো তা সময় বলবে। এবং আজ এই বড়দিন উপলক্ষে যে চিত্র ফুটে উঠেছে কোচবিহারের শালবাগানে, সেখানে বিভিন্ন অংশের মানুষ সেখানে উপস্থিত হয়েছেন পিকনিক করার জন্য। এবং এই বছর আমরা যে বিষয়টি জানতে পারলাম, সেখানে পিকনিক করার জন্য পিকনিক স্পটে ঢোকার মুখেই বাইকের জন্য নেওয়া হচ্ছে 10 টাকা এবং গাড়ি পার্কিংয়ের জন্য নেওয়া হচ্ছে 50 টাকা, এবং প্রত্যেক পিকনিক পার্টি থেকে নেওয়া হচ্ছে 100 টাকা করে। এই চাঁদা নিচ্ছেন শালবাগান পিকনিক স্পট কমিটির পক্ষ থেকে, চাঁদা নিচ্ছেন সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু সেখানে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো বাথরুমের ব্যবস্থা, আর যার ফলে মহিলা পুরুষ উভয় পক্ষেই সমস্যা হচ্ছে, এমনটাই জানিয়েছেন ডিজিটাল বাংলার পর্দায়। সেখানে ছিল আমাদের প্রতিনিধি সুরঞ্জিত ধর, কি বলছে তিনি শুনব। বড়দিন উপলক্ষে যখন মেতে উঠেছে খ্রিস্ট ধর্মের সমস্ত ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মের সমস্ত ধর্মাবলম্বী মানুষেরা, পাশাপাশি মেতে উঠেছে ধর্ম বর্ণ জাতি বর্ণ শেষে আপামর বাঙালি, খনিকে কোথায় বিশ্বনতার মধ্যেও কাটাচ্ছে কিন্তু বড়দিন। বিভিন্ন চার্চগুলোতে চলছে উপাসনা, চলছে যীশু খ্রিস্টের আরাধনা, বিভিন্ন চার্চে সরকারি নিয়মনীতি মেনে প্রায় 50 জন মিলে সেই উপাসনায় সামিল হয়েছেন। বিভিন্ন জায়গায় চার্চগুলিতে কিন্তু অবাধে এবার মানুষ প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে সরকারি নিয়মনীতি, যেহেতু করোনা ভাইরাসের জন্য, কিন্তু পিছিয়ে নেই ভ্রমণ প্রিয়াসী বাঙালি। ভ্রমণ প্রিয়াসী বাঙালি বড়দিনকে, ছুটির আমেজকে পিকনিকে রূপান্তরিত করে কোচবিহার শালবাগানে এসে সকলেই পিকনিক করছে। এই শালবাগানে ঢোকার মুহূর্তে কিন্তু চাঁদা নেওয়া হচ্ছে পিকনিক পার্টিগুলোর থেকে, বাইকের জন্য 10 টাকা, গাড়ির জন্য 50 টাকা, এবং পিকনিক পার্টিগুলোর থেকে 100 টাকা করে। এবং পিকনিক পার্টি যারা এখানে রয়েছেন, সেই যে সমস্ত কমিটিটা সেই চাঁদা নিচ্ছেন পিকনিক পার্টিগুলো থেকে, তারা কিন্তু যথাযথ ব্যবস্থা করেছেন। কিন্তু এখানে যারা পিকনিকে এসছেন তারা কিন্তু একটি গুরুতর অভিযোগ করেছেন, নেই কোনো মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই দিকে তাকিয়ে শালবাগান যখন কোচবিহারবাসী এক আবেগ, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পিকনিক স্পট, সেদিকে কিন্তু প্রশাসন বা যে সমস্ত কমিটি তারা রয়েছেন তারা যে এই সমস্ত ব্যবস্থাগুলো করে দেন। পিকনিক খেতে এসে যারা এখানে আসছেন পিকনিকের যে সমস্ত পিকনিক পার্টিগুলো, তাদের কিন্তু অত্যন্ত সুবিধা হবে। এবং শালবাগানে এখন যে পরিমাণে পিকনিক পার্টি আসেন, তার থেকে বেশি পিকনিক কিন্তু করতে আসবেন সাধারণ মানুষ। এবং এখানে তো আগাগোড়া থেকেই কোচবিহারের সকল লাগোয়া যে শালবাগান হচ্ছে সে তো পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, পাশাপাশি এটা কিন্তু আরও খ্যাতি এবং নাম ছড়াবে সারা কোচবিহার তথা উত্তরবঙ্গ লোয়ার আসামের মধ্যে। সেই দিকে তাকিয়ে কিন্তু আপামর গোটা কোচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসী। ক্যামেরায় শুভ সাহার সাথে আমি সুরঞ্জিত ধর, ডিজিটাল বাংলা, কোচবিহার। আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধির মুখ থেকে এবছর শালবাগানের কি চিত্র রয়েছে, এবং প্রত্যেক বছর শালবাগানের এক জলের সমস্যা দেখা যায় এবং সেখানে বাথরুমের সমস্যা একটা বড় সমস্যা। যদিও এবার যারা পিকনিক করতে আসছেন সেই সমস্ত মানুষদের থেকে নেওয়া হচ্ছে চাঁদা বিভিন্ন খাতে, কিন্তু তারপরেও সেখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, তার পাশাপাশি নেই কোনো বাথরুমের ব্যবস্থা, কর্তৃপক্ষ চাঁদা নিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এবং উদাসীন রয়েছে প্রশাসন। কি বলছেন পিকনিক করতে আসা মানুষেরা, শোনাব। পালন করছেন কতটা উপযুক্ত ব্যবস্থা রয়েছে শালবাগানে পিকনিকের? শালবাগান তো আমাদের খাগড়াবাড়ি ডিপি চকচকা ডিপির মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত।
শালবাগান মানে আমাদের একটা আবেগের জায়গা। এখানে প্রচুর বর্ষ যাবর আমরা এত দেখুন প্রচুর মানে লোক ফ্যামিলি নিয়ে আসে, তো শালবাগানে পিকনিক মানেই একটা আলাদা উৎসাহ আনন্দ। আমরাও এসেছি প্রচুর বন্ধুবান্ধবরা পরিবার নিয়ে, এখানে এসে আমরা শান্তি পাই। কিন্তু পাশাপাশি একটাই আমাদের খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে এত পরিবার আসে এখানে। ইদানিংকালে টোল গেটেরও ব্যবস্থা করেছে, কিন্তু কোথাও টয়লেট বাথরুমের ব্যবস্থাটা নেই, যে মহিলারা বিশেষ করে মহিলারা যারা আসে তাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। কত করে চাঁদা দিচ্ছে ওখানে? বাইকে 10 টাকা নিচ্ছে, গাড়িতে 50 টাকা নিচ্ছে, এবং পিকনিক যারা তাদের জন্য 100 টাকা নিচ্ছে। সেরকম কোনো ব্যবস্থা পানীয় জল বা টয়লেট বা? হ্যাঁ, পানীয় জলেরও কোনো আমরা বললাম এসে যে এখানে যদি টিউবওয়েল থাকে কিছু, মাঝে মাঝে যদি টিউবওয়েল করে দেয় তো জল কিনে আনতে হয় প্রচুর দূর থেকে। তো আলটিমেটলি সব কিছু ঠিকঠাক আছে, শুধু যদি আমাদের এই পরিষেবাগুলো যদি দিয়ে দেয় যারা দায়িত্বে আছেন এখন, যারা টোল গেটে আছেন। আমিও সকলকেই অনুরোধ করবো যারা দায়িত্বে আছেন প্রশাসনে আছেন, এই পিকনিক স্পটটাকে একটা দারুণ একটা পিকনিক স্পট করা যাবে, সকলে আসবে, সকলে দারুণ আনন্দ করবে, কিন্তু শুধু পরিষেবাটা ঠিকঠাক দিতে হবে। আপনার নাম? সুব্রত।